আজকে হেঁয়ের জ্বর, হেঁয়ের সর্দি, হাসি নাকে দেখে পড়ে, মানে এদিকে কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। না আজকে আর মানে ভালো আছো কইতে পারতাম না, কারণ হয়েছে গিয়া আমার মনে হয় না আর কি তোমরা সবাই খুব একটা ভালো আছো। কারণ যে হারে কুয়াশা পড়ছে আমার মনে হয় না যে খুব একটা ভালো আছো। সর্দি কাশি তো আছেই মনে হয় আমার কি আর কি, মানে সর্দি কাশি তো থাকবোই, সর্দি কাশি প্রচণ্ড কুয়াশা পড়ছে, আর আমার তো অলরেডি ওয়ে সারছে, তোমরা আওয়াজে শুনে বুঝতে পারবে আমার মানে জ্বরও আছে। ওখানে মানে আপাতত আর কি জ্বর গেছে, ওষুধ খাইছি জ্বর গেছে। তো তোমরা জানোই আমি যে আমার ভাই মানে বোনের বিয়ে উপলক্ষে আমার বাবার বাড়িতে গেছিলাম। তো বাবার বাড়ির থেকে কালকে রাত্রে আইসি আর কি, কালকে গেছে চতুর্থ মঙ্গল, ছেলের বাড়ি চতুর্থ মঙ্গল গেছে, কৈলাসহর ছেলের বাড়ি। তো চতুর্থ মঙ্গলে গেছিলাম, সবাই গেছিলাম। আর যদিও বিয়া আমার বোনের বিয়াতে আমার হাজবেন্ড এখানে থাকতে পারছে না, কারণ ভাতিজির বিয়া আছে, তোমরা জানোই, তোমরা আগের বিয়েটাতে কইছি। তো কালকে কিন্তু গেছে, আমিও আরো খুব একটা আমি জোর করছি, বা আমার কাকুও খুব জোর করছে যে বিয়া তো থাকতে পারছো না, আপাতত ওইটার থাকো, মানে চতুর্থ মঙ্গলে চলো। তো মানে চতুর্থ মঙ্গলে গেছুন, মানে কৈলাসহর গেছিলাম, এরপরে এখানেও রাতের প্রোগ্রাম আছিল। তো রাত্রে খাওয়া দাওয়া করছি, করে গিয়া রাত্রে 8টা সাড়ে 8টার সময় গেছি, আর সাড়ে বারোটার দিকে আমরা আই গেছি আর কি। তো এখানেও খাওয়া দাওয়া করিয়া খুব এনজয় হয়েছে, মানে খাওয়া দাওয়া লেগে না আর কি, খুবই এনজয় হয়েছে। আর সবচেয়ে মারাত্মক যেটা আমি ভুল করছি, এটা হয়েছে গিয়া ফুচকা তো আমি খুব ভালো পাই, আর এখানে হয়েছে ফুচকা, ফুচকা মানে ব্যবস্থা করা হয়েছে, তারপরে কফি তো আছে ওই, আর পকোড়ার ব্যবস্থা করা হয়েছে। তো কফি খাইছি না, হয়তো এটা খাইলে আমার ভালো আছে, গলার মধ্যে একটু গরম লাগলো না, কিন্তু পকোড়াও খাইছি না, ফুচকাটা আমি খুবসে খাইছি। আর যা চোখা জল আর কি তা খুঁজে লাভ নাই, প্রচণ্ড চোখা, তারপরেও খাইছি, আর খাইয়া তো আমার আরও বাড়ি গেছে। এর আগে আমার কাকুর বাড়ি যখন বিয়ে আসছিল তখনও খাইছি ফুচকা, খাইয়া এখানেও গলা ভাঙ্গিয়া মানে অসুস্থ তো আসলাম ওই, তারপরে গলার মধ্যে আরও ওষুধ পড়ছে, সুকার ওষুধটা তুলে আর চল। আর এখানেও গেছি, আবার আমি আসলে ভুলেও গেছি যে আমার এই অবস্থা, যে মানে ফুচকা দেখিয়া মানে ফুচকাটা আমার এত ভাল লাগে। তো আচ্ছা যাই হোক, খাইলাম, খাইয়া তো আর সহ্য হন না, খাস্তে 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 খাস্তে, এরপরে খাওয়া দাওয়া করছে, খাওয়ানো বইছি আর কি, ইটি খাইয়া তো আমি ফুচকা খাই তো আমি পেট ভরিয়েও লাইছি, আমি আর মেয়ে, আমার মেয়ে আর কি, তো ফুচকা খাই পেট ভরে লাইছি, তারপরে বইছি আর কি আর কি নামে, যা এসব না লাগতো না, এটি খাইতাম না, লাগতো না, ডাইল ভাজা দিয়ে আমি খাই লাইছি ভাত, মানে যা খাওয়ার আর কি একটু খাইছি, তাই আর আমি দুজনে খাই লাইছি, তাই তো খাইছি না কইলে সারে। এরপরে এখান থেকে আইলাম, আইলাম বলতে বাবার বাড়িতে গেছি না, আমার কাকুর বাড়িতে গেছি, গিয়া আর এখানেও আমরা তার পাপার আর কি স্কুটি রাখা আছিল। তো এখান থেকে স্কুটি লইয়া ডাইরেক্ট আমরা রুফতাখালি আই গেছি, আমরা বাড়িতে আই গেছি, আর তাই রইছিল তাইর মামার বাড়ি আর কি, গেছি গিয়া, এত ঠান্ডা, যে হারে কুয়াশা পড়ছে আর ঠান্ডা, এর লেগে আর কি আনছি না। তো বাড়িতে আইছি, আবার পরে বিশ্বাস করতে না আমার এত ভালো লাগছে আর কি, যদি লং টাইম থাকতাম না তাইলে হয়তো আমি বুঝলাম না। তো বাড়ির যখন আইসি, আইয়া উঠান ফাড়া দিছি, আমার এত শান্তি লাগছে, দরজা খুলছি, খুলিয়া গড়ে ঢুকছি, বাইরে উঠে আটাআটি করছি, মানে কীরকম যে মনে হয়েছে আমার, অত ভালো লাগছে না। এটা না যে আমার বাবার বাড়িতে তা আমি আনন্দে আসলাম না, এটা স্বাভাবিক, বাবার বাড়িতে মেয়েরা গেলে মানে বাবা মায়ে চায় বা ভাইয়ের বউ ভাইয়ে চায়, মানে যত খুশি মানে কীভাবে আমার খুশি দিত, মানে যে কোনো মেয়েরই খুশি দিত তারা, মানে ওটাও ভাবে। তারপরেও কাকুর বাড়ি গেছি, কেন তো এনজয় করছি ওই, আর বাড়ি তো মানে ওখান কিতা খাওয়াই, তখন কিতা এখানে তো মাংস টাংস একদম মানে খুবসে খাইছি, খাওয়ার পরে এতটা তো খাওয়া যায় না, আর বেপার বাড়িতে একটু তেল মশলা থাকে ওই, খাওয়া দাওয়া করছি। তারপরেও আমি আমার বাবার বাড়ি যেয়ে আমি কই না এত তেল মশলা কিছু না, বেশিরভাগ সময় আমি তারা তরকারি করে রাঁধছে, কিন্তু আমি সিদ্ধ ভাত ওই আমি বেশি খাইছি, আমার খুব ভালো লাগছে সিদ্ধ ভাত, লগে ডিম সিদ্ধ আছে আর কি, ডিম সিদ্ধ আমার ভাল লাগে, তো ডিম সিদ্ধও খাইছি আলু সিদ্ধর লগে, ওটা আমার সবচেয়ে বেস্ট লাগছে আর কি। তো যাই হোক, এখানে তো খুব মানে ভাই যেমন ভাইয়ের বউ মা বাবা সবই আদর করছে, সবও মানে খুব খুশি গেছি যে তারা বাড়ির।
আর বহুত দিন পরে গেছি, আমি এত ঘন ঘন যাইতে পারি না। আর যখন ও যাই 1 ঘন্টা 2 ঘন্টা লাগিয়া যায়, হয়তো কোনোদিন সকালে যাই বিকালে আই যাই, কোনোদিন মানে বিকালে যাই রাত্রে আই যাই, আর কোনোদিন বিকালে যাই রাত্রে থাকি আর সফরের দিন সকালে আই যাই। এত লং টাইম, মানে 13 বছরের মধ্যে বিয়া উপলক্ষে এই থাকলাম, আর 2 বছর না 3 বছর থাকছিলাম আমার বাবার বাড়ির দুর্গাপূজা উপলক্ষে আর কি। আমরা তার বাবা তো দুর্গাপূজা করে, দুর্গাপূজার বাড়িতে থাকে না, এর লাগিয়া মানে এখানেও গেছিলাম। আই এখান থেকে বাবার বাড়ি থেকে আমার বাড়িতে তো দেখা মানে দেখতে লাগে, একদম খালি থাকে, এর লাগিয়া আওয়া যাওয়া করি থাকি না আর কি। তো একদম বাড়িতে না আইয়া এবার প্রথম আর কি থাকলাম, মানে গেছি যে আর আইছি না। তো এর লাগে আর কি আমি বুঝলাম যে নিজের বাড়ি যে কত সুখ কত শান্তি এবার বুঝলাম। আবার পরে যখন মানে আঁটাআঁটি তো করছি ওই আমার খুব ভাল লাগছে, তারপরে মনে হয়েছে ঘুমাইতাম না, চাইতাম খালি আমার ঘরের দিকে, আমার উঠানের দিকে। তো এরপরে তো রাত্রে ভাইজা ঘুমাইলাম, ভালোই ঘুম হয়েছে, কিন্তু একটু কষ্ট হয়েছে আমার মেয়ের লেগিয়া, কারণ মেয়ে তো রয়েছে আর তাই সারা তো ঘুমাই না, এর লাগে আর কি কষ্ট হয়েছে কত সময়। এরপরে তো ঘুম লাগিয়ে গেছে, ঘুমাই গেছি, সকালবেলা ঘুম থেকে উঠছি। আর এরপরে তো নিত্য যা আমার ডেইলি ডিউটি, ডেইলি ডিউটি শুরু করলাম, সকালে ঘুম থেকে উঠলাম, বাসে মানে বাসে কিন্তু আমি বাড়িতে উঠতে আসলাম না, তাই বাবা আসলা যদিও তার খাওয়া দাওয়া করছি, সবটা পায়ে পরিষ্কার করিয়েও রাখছো। আর তো সকালে উঠছি রান্না করতে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে চেয়ে রাখে দিছিল আগে, খাইয়া দিয়ে সবটা মুছে উঠছে রাখেন আর রাখে গেছিল আর কি। তো গর ঝাড়ু দিয়া এরপরে সকালে আলু সিদ্ধ শিম সিদ্ধ আর বেগুন ফোড়া করছে, করিয়া রাখিয়া স্কুল বার ভাত রাঁধছি রান্না করিয়া এরপরে স্কুলে গেলাম। স্কুল থেকে এখন আইসি আর কেনে জানি আমার মুখ থেকে খালি আজকে জল বাইরোর হইতে পারি না কেনে, মানে খালি কিরকম জানি একটা পাতলা জলের মতন ওর, এর লেগে খালি বারবার মুছিয়া আমার কথা হয়তো একটু কষ্ট ওর। আর আমার আওয়াজ শুনিয়া তো তোমরা বুঝতেই পারে নাই যে আমার অসুস্থ আর কি। আমি জ্বর আছে যদিও আমার জ্বর ওখানে কমে গেছে, জ্বর নাই, সর্দি কাশি রয়েছে আর গলা ভাঙা রয়েছে, তোমরা আওয়াজ শুনিয়ে বুঝতে পারে মানে এইভাবে আমার সুরটা আর কি, আমি শুনি যে সুর শুনিও কিরকম লাগে। তারপরেও আমি কয়েকদিন দিন ধরিয়া কোনো ভিডিও দিতে পারছি না, কালকে কালকে না পরশু দিন দিছিলাম, কালকে দিছি না, কিন্তু এর আগে কয়েকদিন আমি দিছি না, তোমরা লোকে কোনো কথাবার্তা কইতে পারছি না। তো অসুস্থতা লাগিও আগে আরো বেশি অসুস্থ আসলাম আর কি। এনজয় যা করছি না জানা আছে করছি ঠিক আছে, খুব একটা নিয়ে করতে পারছি না। আর মানুষে কয় না যে বেশি শাস্তে গিয়া শ্বাস দেখা যাইতো না, এর লাগে ঠান্ডা কাপড় পরছি না, ঠান্ডা কাপড় পরছি না দেখে এই অবস্থা। আর কাকুর বাড়ি থেকে যেন বাবার বাড়ি আওয়া যাওয়া করছি বাইকে, এর লাগে আরো ঠান্ডা লাগছে আর এই অবস্থা। তো তাইও আইবো, বেশি সময় লাগতো না, 12টা সাড়ে 12টার সময় আই যাবো, তাই বাবাই লইয়াই যাবো। আর সেখানে যে থাকছি কাপড় চোপড় তো বেশি দোয়া দই করছি না, কুয়াশাও আছে তুমি দেখছোই, আর রুদ্র উঠছে দেরিতে, এর লাগে কাপড় চোপড় দোয়া দোয়া করছি না, পরছি আর ব্যাগের ভিতরে ঢুকাইছি, পরছি আর ব্যাগের ভিতরে ঢুকাইছি। তো এক ব্যাগ আগেও ফাটাই দিছিলাম কালকে বিকালে, মানে আজকে তো মানে কালকে বিকালে না কালকে সকালবেলা, কারণ জানি তো আই যাইমু, তো আইয়া কাপড় চোপড় ধুইতে লাগবো। একলগে করলে আমি আর আবার একলগে মানে একলগে আর কি বেশি কাপড় ধুইতে পারি না, এর লাগে আজকে ধুইয়া দিমো, এখন তোমরা লোকে কথাবার্তা কই গল্প অল্প করিয়া তারপরে ধুইয়া দিমো। এরপরে তো রান্না বাড়া রয়েছে, খালি সিদ্ধ ভাত রাঁধছি, ওখানে খাইমু, খাইছি না স্কুল থেকে আইয়া, আইয়েও তোমরা লোকে কথা হইয়া। তো এখন খাওয়া দাওয়া করমু, এরপরে বাকি যা রান্না করতে লাগবো তা রান্না করমু, এরপরে কাপড় চোপড় ধোয়া আছে। আর বাড়িতে আসলাম না, ঘর দোয়ার হয়তো মোছামুছি হয়েছে না, দেখলে তো বোঝা যায় মোছামুছি হয়েছে না, তো মোছামুছি কর্ম কতদিন ধরিয়া বাড়িতে নাই, কাজকর্মে ব্যস্ত হয়ে যাইমু। আর তোমরা খারাপ পাইও না, আমি যে কইছি মানে খুব একটা ভালো নাই মনে হয় আমার, এই হারে কুয়াশা পড়ছে এর লাগিয়া কইছি। যদি ভালো থাকো, যারা যারা ভালো আছো, আমি তো চাই তোমরা ভালো থাকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তোমরা ভালো থাকো বা আমরাও ভালো থাকি, সবই ভালো থাকুক। যদি আর যদি একদম বিন্দাস ভালো থাকো আমার কমেন্ট করে জানাই, আমি খুব খুশি হইম, কারণ যার দিকে যেদিকে চাই ওদিকে খালি আজকে হেরের জ্বর, হের হের সর্দি খাসি নাকে দিকে পরে মানে এদিকে ইচ্ছে অবস্থা, এর লেগে আর কি কইলাম। যদি তোমরা ভালো থাকো আমার কমেন্ট করে জানাইও, আর যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা তাহলে একটা লাইক করে দিও,
লাইকটা দেখলেও আমার মনে হইব যে না, মোটামুটি একটা ভিডিও বানাইতে পারি, বা তোমার ভাল লাগছে আমার ভিডিওটা দেখিয়া, এর লাগে লাইক দিছ। তো যদি ভাল লাগে লাইক দিও, ভাল লাগলে কিছু কমেন্ট করে জানাই, থাকলে কমেন্ট করে জানাইও। হয়তো আমার কথার মধ্যে ভুল হইতে পারে বা কিছু ব্যাপারে খারাপ পাইতে পারো, এর লাগে আগে থেকে কই সরি। আর এরপরে যদি তোমরা কিছু দেখে কমেন্ট করে জানাইও। তো আর কি হইমু, যদি তোমরা আমার ভিডিও প্রথম দেখে থাকো, সাবস্ক্রাইব না করিয়া থাকো, তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকিও, যাতে মানে আমি যখন ভিডিও দিব তোমরা সবার আগে পাও। তো আজকে তো এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে লেগে তুমি টাটা।